অন্য নিয়মে থাকে, কিবোর্ডের নিয়ম অনুসারে থাকে। দেখো প্রথমে থাকে কিউ, তারপর ডাব্লু, তারপর ই, এইভাবে থাকে। তাহলে আমাদের এখানে প্রথমে আছে কিউ, তারপর ফাঁকা ঘর। ফাঁকা ঘরে আমরা কি দেখলাম যে বসবে, ফাঁকা ঘরে আমরা দেখলাম যে কিউ এর পর কি ছিল, কিউ এর পর ছিল দেখো ডাব্লু, তাহলে আমরা এখানে বসাবো ডাব্লু, তারপর ই আর, তারপরের ফাঁকা ঘরে কি ছিল দেখো, তারপর ফাঁকা ঘরে ছিল দেখো টি, তাহলে আমরা এখানে বসালাম টি। এইভাবে বাকি ফাঁকা ঘরগুলোতে তোমরা নিজেরা বসে কাজটা সম্পূর্ণ করবে। এরপর নাম্বার ৫ কি বলছে দেখো, সার্চ অ্যান্ড সার্কেল দ্য নেমস অফ কিজ ফাউন্ড অন এ কিবোর্ড। কিবোর্ডের কিয়ের নামগুলি খোঁজো এবং খুঁজে গোল করে চিহ্নিত করো। কাউন্ট দ্য নাম্বার অফ টাইমস ইচ নাম অ্যাপেয়ার্স, কতবার প্রত্যেকটি নাম আসছে সেটি কাউন্ট করা, অর্থাৎ সেটিকে গুণো। দ্য নেমস অ্যাপেয়ার লেফট টু রাইট অর টপ টু বটম, নাম্বারগুলি বাঁ দিক থেকে ডান দিক অথবা উপর থেকে নিচ এইভাবে পাবে। অর্থাৎ এখানে দেখো নিচে একটা বক্স আছে এবং বক্সের মধ্যে বেশ কিছু লেটার দেওয়া আছে, সেই লেটারগুলোর মধ্যে থেকে তোমাদেরকে খুঁজে বার করতে হবে যে বাম দিক থেকে ডান দিক অথবা উপর থেকে নিচে পরপর কয়েকটি লেটারকে নিয়ে কিবোর্ডের একটি করে কিয়ের নাম আমরা খুঁজে পেতে পারি। সেইভাবে তোমাদের কিয়ের নামগুলোকে খুঁজে বার করতে হবে। যেমন দেখো প্রথমেই আছে স্পেস বার, SPACE BAR স্পেস বার, এই নামটা আমরা এখান থেকে খুঁজে গোল করে চিহ্নিত করেছি। ঠিক এইভাবেই তোমরা এই বাকি ছকটা খুঁজে ওনার কিয়ের অন্য কিবোর্ডের অন্যান্য কিয়ের নামগুলো খুঁজে বার করবে এবং কতবার করে আছে সেটা কাউন্ট করবে। ওকে, তাহলে আজকে তোমাদের এখান থেকে এই পর্যন্ত কাজ। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো, কোথাও অসুবিধা হলে অবশ্যই বলবে, আমি আবার বলে দেবো। ওকে, গুড বাই এভরিওয়ান।